ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। টিটাগড়ে অর্জুন ঘনিষ্ঠ বিজেপি নেতা খুনে নতুন তথ্য। ব্যক্তিগত দেহরক্ষীরা ছিলেন ছুটিতে, খবর ছিল আততায়ীদের কাছে। বাইক আরোহী চার দুষ্কৃতীকে চিহ্নিত করে সিসিটিভি ফুটেজ পরীক্ষায় জোর। ব্যারাকপুরে 12 ঘন্টা বাঁধে অবরোধ, রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ। কয়েক ঘন্টার জন্য অবরুদ্ধ কল্যাণী এক্সপ্রেসওয়ে, আমডাঙ্গা ব্যারাকপুর বারাসাত রোডও অবরোধ। পুলিশের মদতে হামলা, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের অভিযোগ বিজেপির। সিবিআই দাবি গোষ্ঠীদ্বন্দ্বে খুন পাল্টা তৃণমূল, সিপি কে ঘিরে বিক্ষোভ। আজ 12 ঘন্টার ব্যারাকপুর বন্ধের ডাক। কৃষি আইনের পক্ষে মুর্শিদাবাদে প্রচার লকেট চট্টোপাধ্যায়ের। লালবাগ থেকে বহরমপুর আসার পথে বিজেপি সাংসদকে কালো পতাকা কংগ্রেস সমর্থকদের, নিভে যাওয়ার আগে জ্বলে ওঠার চেষ্টা, কটাক্ষ লকেটের। ভোটে বিজেপির কাছে পিছিয়ে পুনরুদ্ধার করা সম্ভব নয়, নলহাটিতে দলীয় সভায় অনুব্রতর কাছে স্বীকার দলীয় কর্মীদের। উন্নয়নমূলক কাজ বন্ধের ফরমান অনুব্রতর, এসব করে আটকানো যাবে না, পাল্টা বিজেপি। কোচবিহারে তুফানগঞ্জে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। কৃষি আইনের সমর্থনে মিছিলে যোগ ও জয় শ্রীরাম বলায় হামলা, অভিযোগ গেরুয়া শিবিরের, মানতে নারাজ শাসক শিবির। 24 ঘন্টার মধ্যে উল্টো ছবি, শনিবার হুগলির তৃণমূল সভাপতির বিরুদ্ধে মুখ খুলেছিলেন উত্তরপাড়ার বিধায়ক, রবিবার ফের একই মঞ্চে দেখা গেল দিলীপ যাদব প্রবীর ঘোষালকে। পূর্ব বর্ধমানের ভাতারে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত কয়েকটি পরিবার এখনো ক্ষতিপূরণ পায়নি, অভিযোগ পঞ্চায়েতে বলেও লাভ হয়নি, বিডিওকে তদন্তের নির্দেশ মহকুমা শাসকের। ঝড়ে ভেঙে পড়া কলেজের গাছ কেটে বাড়ির আসবাব তৈরির অভিযোগ, অভিযুক্ত দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং এর বঙ্কিম সর্দার কলেজের অধ্যক্ষ এবং হস্টেলের গার্ড, তদন্ত দাবি বিধায়কের, অভিযোগ অস্বীকার অধ্যক্ষের। খরচ হয়েছে কোটি কোটি টাকা, কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনায় চালুই হয়নি 30টি কর্মতীর্থ ভবন, কোথাও আবার চালু হয়েও বন্ধ, অভিযোগ সেখানেই চলছে মদের আসর। শীঘ্রই চালু হবে বাকি ভবনগুলি, দাবি জেলা পরিষদের। নদিয়া শান্তিপুরে ভাগীরথীতে ভাঙন অব্যাহত, পুজোর মুখে আতঙ্কে চরসরাগরের বাসিন্দারা, আশ্রয়হীন একাধিক পরিবার, বালির বস্তা ফেলে ভাঙন রোধের চেষ্টা চালাচ্ছে সেচ দপ্তর,